হ্যালো एवरीवन আমরা চলে এসেছি আলামিন নলেজ সার্কেলে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ এবং আজকের আমাদের আলোচনার টপিক হলো যে বর্তমান পরিস্থিতি কোভিড নাইন্টিনের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যে এডুকেশন সিস্টেমে সেই বিষয়ে আমরা আলোচনা করবো আলামিন নলেজ সার্কেল তথা ইন্টারন্যাশনাল একাডেমির সাধারণ সম্পাদক এবং ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের কোচ ফ্রি কোচিং সেন্টার আছে এবং তারও সম্পাদক এবং তার সঙ্গে আমরা আলোচনা করব কিছু বিষয় নিয়ে কোভিড নাইন্টিনের জন্য যে এডুকেশন সিস্টেমে গার্জেনরা তথা আর প্রত্যেকটা স্টুডেন্ট যে কনফিউশনের মধ্যে আছে যে কোনো কিছু আগের মতন নেই সেই হিসেবে আমাদের এডুকেশন সিস্টেমটা কিভাবে আমরা এগাবো আমরা কিভাবে আগের মতন করে কিভাবে আমরা পড়াশোনাটা করব এই বিষয়ে আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি মোহাম্মদ সেকেন্ডা মন্ডলের কাছে এবং তাকে জিজ্ঞাসা করে নেব কিছু কোশ্চেনের মাধ্যমে তিনি আমাকে আমাদেরকে কিভাবে সাজেস্ট করেন পরবর্তী এডুকেশন সিস্টেম পরবর্তী প্রজন্মের জন্য যে কিভাবে পড়াশোনাটা এগানো যায় সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আমরা এই যে মুহূর্ত কোভিড নাইন্টিনের জর্জরিত ব্যবস্থা তথা সারা বিশ্বের সমস্ত সিস্টেম ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জনজীবন সব কিছু বিপর্যস্ত সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা একেবারেই বুঝে গেছি যে আগামী দিনেও শিক্ষা ব্যবস্থা চলতে গেলে যে তার কিছু নির্দিষ্ট ধারাবাহিকতা রাখতে হবে নির্দিষ্ট ট্রাক থেকে একটু বেরিয়ে যেয়ে আমাদেরকে আউট অফ বক্স চিন্তাভাবনা করতে হবে সেই চিন্তাভাবনার মধ্যে যেমন অনেক স্কুলেই শুরু করেছেন আমরাও শুরু করেছি একেবারে প্রথম দিন থেকেই অনলাইন টিচিং সেগুলো চলছে এবং তার সাথে সাথে আরও নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আসছি চিন্তা আমাদের করতে হচ্ছে কারণ আমরা কাজ করি একেবারে রুরাল সাইটে একে একদম গ্রাম্য অঞ্চলে সেই জন্য গ্রাম্য অঞ্চলে কীভাবে এডুকেশনটাকে বাঁচিয়ে রাখা যায় সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আলাদাভাবে রয়েছে ঠিক আছে আপনার কাছে আমি প্রথম প্রশ্ন দিয়ে দিচ্ছি এখন এই করোনা পরিস্থিতি আপনার School অবস্থা কি দেখুন করোনা পরিস্থিতিতে যেভাবে সরকার আমাদের নির্দেশিকা দিয়েছে যে স্কুল বন্ধ করতে হবে বাচ্চাদের গ্যাদারিং করা যাবে না আমরা একদম প্রথম দিন থেকেই ডে ওয়ান থেকে বাচ্চাদেরকে আমরা নেওয়া বন্ধ করে দিয়েছি মানে স্কুল ক্লোজড আছে এই মুহূর্তে স্কুল খোলার আমরা খুলবো সেটা আমরা তার জন্য তাকিয়ে আছি গভর্নমেন্টের দিকে তাকিয়ে গভর্নমেন্ট যেভাবে আমাদের রেগুলেশন দেবেন যেভাবে আমাদের নির্দেশিকা দেবেন আমরা সেইভাবেই এগিয়ে যাব এর বাইরে আমাদের কোনো চিন্তাভাবনা নেই এবার যেটা চিন্তা ভাবনা আসে ইন্টারনালি সেটা আমরা করছি গার্জেনদের সাথে যোগাযোগ বাচ্চাদের সাথে যোগাযোগ কীভাবে এডুকেশনটাকে নিয়ে আসি সেটা নিয়ে আলাদা চিন্তাভাবনা আসে

মোবাইলের প্রতি তাদের একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে আমি যেটাকে বলি যে ইলেকট্রনিক হিরোইন মোবাইলটা হচ্ছে ইলেকট্রনিক হিরোইন একবার নেশায় জর্জরিত হয়ে যায় শিশুরাও তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটা ভয়াবহ দিকে তাদেরকে হয়তো ঠেলে দিচ্ছি কিছুটা ঠিক ছিল কিন্তু যখন এক ঘন্টা দেড় ঘন্টা করে তাদেরকে মোবাইলের সাথে থাকতে হচ্ছে তখন কিন্তু সেটা ভয়াবহ দিকে যাচ্ছে

এ করেছি আলোচনা করেছি জুমের মাধ্যমে তাদের সাথে মিটিং করেছিলাম সেখানে আমাদের সিক্সটি পারসেন্ট টিচার বলেছেন যে আমরা কাজ করছি না আমরা মাইনে নেবো না আবার কিছু টিচার বলেছেন সবার তো বাড়ির অবস্থা সমান নয় আবার যে সবাই এইটার উপরেই নির্ভর করে থাকে সেটাও নয় আমরা যে স্কুলে মাইনে দিই টিচারদের মাইনে তো আমরা বলি না সেটা অনারিয়াম বলি সেটা কিন্তু যৎসামান্য তো সেই জায়গাতে দাঁড়িয়েও তারা কিন্তু এটা বলেছে যে আমরা কাজ করছি না আমরা টাকা বা মাইনে আমরা নেব না অনারিয়াম নেবো না এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোনো স্কুল বলেনি আমাদের স্কুল একমাত্র বলেছে আমাদের টিচাররা একমাত্র বলেছে কিন্তু তবুও কিছু কিছু টিচার আছেন যারা পুরোপুরি নির্ভর করেন আমাদের এই অর্থটার উপরে আমরা যে অনারিয়াম দিই সেই অনারিয়ামের উপরে তাদের জন্য আমাদের কিন্তু ভাবতে হচ্ছে আমাদের ভাবতে হবেও আমরা সেটা নিয়ে একটা আলাদা জায়গাতে আসি নিশ্চয়ই আপনি আলোচনা করবেন আমি বলবো সে আচ্ছা দ্বিতীয় কোশ্চেন আমি চলে যাই নেক্সট কোয়েশ্চেনে শিক্ষকরা কি সত্যি এইটা বিষয়টাকে পুরোপুরি মেনে নিচ্ছে তারা কি এতটা হেল্পফুল হচ্ছে দেখুন এটা আমাদের জন্য সৌভাগ্য বা অনেকের সাথে এই নিয়ে আমার কথা হয়েছে তারা বলেছে সত্যি আপনি ভাগ্যবান ভাগ্যবান ব্যাপারটা হচ্ছে আপনার মাইন্ডসেট আপনার প্রতিষ্ঠান কি মাইন্ডসেটে চলে সেটা কি শুধুমাত্র একটা অর্থকারী বা অর্থ উপার্জন করার জন্য প্রতিষ্ঠান নাকি সামাজিক একটা প্রতিষ্ঠান যেটা সমাজকে ডেভেলপ করার জন্য তো সেই জায়গা থেকে মাইন্ডসেটটা যার যেমন আছে সে কিন্তু সেই কথাটা বলেছে বা বলবে যখন দেখছে সকলেই অসহায় পড়ে আসে তাদের গার্জেনদের আই ইনকাম নেই তখন একজন টিচার এটা ভাবতেই পারেন এবং সেটা তাকে আমি অবশ্যই সাধুবাদ দেব ভেবেছেন আমাদের টিচাররা এটা ওই জন্য বললাম একমাত্র আমাদের প্রতিষ্ঠান এর মধ্যে যারা কিন্তু এই চিন্তাভাবনা করতে পেরেছে যে নো ওয়ার্ক নো মানি কিন্তু আমরা ভাবছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা ভাবে ভাবছি আমরা সব তারা বলেছে তাদের এটা মহত্ব কিন্তু আমাদেরকে ভাবতে হবে তাদের জন্য দেখুন এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন যে এই মুহূর্তে ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সমস্ত জায়গাতে টিচারদের নিয়ে একটা মজা করা হচ্ছে যে তারা বাড়িতে বসে বসে মাইনে পাচ্ছে এ নিয়ে দেখুন প্রত্যেকটা মানুষের কিন্তু ফ্যামিলি আছে তাদের খরচ খরচা আছে এটা ভাবতে হবে একজন টিচার তার বাচ্চা আছে তার বাচ্চাদের স্কুল আছে তার সংসার আছে এটা ভাবতে হবে আর নেটিজেনদের মধ্যে আপনি ম্যাক্সিমামই দেখবেন যে সমস্ত ছেলেমেয়েরা কথা বলছে এগুলো তারা অবিবাহিত ছেলে তাদের সংসার ধর্মের চাপ নেই আর না হলে কিছু মানুষ তো থাকেই একটু বলতে ভালোবাসেন তো এইরকম ধরনের মানুষ আদেও এদের সংসার নেই বা সংসারের প্রেশার নেই যাদের সংসার আছে যাদের সংসারিক প্রেশার আছে তারা জানে এই মুহুর্তে কি অবস্থা হচ্ছে ফলে টিচারদের মাইনে দেওয়াটা উচিত আমরা মনে করি এবং টিচারে যা মাইনে পাচ্ছেন তারা তো অন্য কাজ করতে পারেন না আজকে একজন টিচারকে তো আমি বলতে পারি না আপনি রাজমিস্ত্রির কাজ করেন আমি একজন টিচারকে বলতে পারি না আপনি যান যে ড্রাইভিং করেন দিস অ্যাপসোলেটলি নট পসিবল তাহলে তাদের কি হবে শিক্ষকরা রাই সমাজের মেরুদণ্ড তারাই কিন্তু শিক্ষা দিচ্ছে জাতিকে তৈরি করছে তারা মানুষ তৈরির কারিগর তাদেরকে যদি আপনি অবহেলা করেন তাহলে সমাজ কিন্তু টিকবে না মানে এক্ষেত্রে আপনি বলতে চাইছেন যে শিক্ষকরা এমন হচ্ছে না যে তারা বলছে না আমরা যাব না গভর্নমেন্ট যেহেতু বন্ধ করে রেখেছে ক্লাসটা সেই হিসেবে তারা যাচ্ছে না একদমই একদমই শিক্ষকরা যেতে পারছে না একজন শিক্ষকের মন কাঁদে বাচ্চাদের জন্য এটা যে শিক্ষক না সে বুঝবে না সে ভাববে যে বা বসে বসে মাইনে বসছে কিন্তু একজন টিচার বসে বসে মাইনে নেওয়ার পক্ষে নয় আমি দেখেছি কিছু টিচার এই কথাও বলছে যে আমাদের স্কুলে যাওয়ার সুযোগটা করে দিন আপনারা সবই তো খুললেও স্কুলটা যাওয়ার একটা সুযোগ করে দিন কিন্তু বুঝতে হবে বাচ্চা তাদের ইমিউনিটি পাওয়ার তাদের এক জায়গাতে রাখলে আমরা কখনোই তাদেরকে সেপারেটেড রাখতে পারবো না ও একসাথে মিশবে বন্ধু বান্ধব ছেড়ে বাচ্চারা কখনোই আলাদা আলাদা থাকতে পারে না ফলে এইগুলো যারা বলছে ওই পড়লাম তাদের সংসার নেই ধর্ম নেই তাদের হাওয়াতে দাও কিছু একটা মিম চলছে আর কিছু আমরা যে মানুষগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস অফিসার আইপিএস অফিসার তৈরি করছে তাদের জন্য কেটা পাও না আপনি বলুন তাদের জন্য কেটা পাওনা একদমই না তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের কি করা উচিত সোসাইটির একটা রেসপন্সিবিলিটি আছে এই ম্যান জন্য মানুষ যারা তৈরি করছে সব টিচার সমান না সব ঠিক আছে সবার মানসিকতা সমান না সব ঠিক আছে আমি তো বললাম কিছু টিচার বলছেন চাইছেন যে স্কুল খোলা হোক আমরা যাব আমরা থাকতে পারছি না বাচ্চাদের ছেড়ে এটাই আসল টিচার যার বাচ্চাদের ছেড়ে থাকতে পারে না আমাদের কষ্ট হচ্ছে আমি নিজে তো প্রতিদিন স্কুলে থাকি আমার কষ্ট হচ্ছে থাকতে যে বাচ্চাগুলো কেমন আসে তারা কি করছে তারা তো সেফলি আসে কি না এগুলো চিন্তা হচ্ছে আমাদের এটা যারা শিক্ষক নয় তারা বুঝবে না ওই কথাটা আমি বললাম এক শিক্ষক মাত্র বুঝবে এই কথাটা কিন্তু শিক্ষক যারা নয় তারা কিন্তু বিষয়টা বুঝবে না তাদের সাথে বিতর্ক করা তর্ক করা সেটা আমাদের বেকার হবে তাদের সাথে বিতর্ক না করাটাই ভালো কোনো টিচার বসে মাইনে নেওয়ার পক্ষপাতী নয় কাজ করার পক্ষপাতি কাজটা করবে কিভাবে কাদেরকে নিয়ে করবে যখনি কাজটা করতে যাবে তখনি কিন্তু বাচ্চাগুলো affected হবে তারাই জাতির ভবিষ্যৎ তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এই মুহূর্তে জীবন বাঁচানো অনিবার্য হয়ে গেছে যেটাকে একদম আমি একটু যদি পরিভাষায় বলি যে জীবন বাঁচানো ফরজ এখন জীবন বাঁচানোটাই ফরজ হয়ে গেছে বাকিগুলো এখন পাশাপাশি অডিনে চলছে এখন জীবনটা বেঁচে থাকলে শিক্ষা হবে এরকম যেটা হচ্ছে এটা বাইরের ক্ষেত্রে শহরের ক্ষেত্রে ঠিক আছে গ্রাম অঞ্চলের ক্ষেত্রে আপনি কতটা এফেক্টিভ মনে করেন এটা গ্রাম অঞ্চলের ক্ষেত্রে খুব একটা বেশি এফেক্টিভ নয় তার কারণ গ্রামঞ্চলে কিন্তু সেই মানের মানে এখনো ওই গ্যাজেটের সাথে ইউজ হয়ে উঠতে পারেনি সমস্ত গাজজন এখনো অনেক পরিবার রয়েছে যাদের হাতে স্মার্টফোন নেই এটা গ্রাম অঞ্চলের কথা বলছি এটা শহরে এসি রুমে বসে বোঝে যাবে না এটা গ্রামে আমরা যারা ফিল্ড ওয়ার্ক করি তারা আমরা জানি সমস্ত টিচার এই সমস্ত আমাদের অভিভাবকরা সব স্কুলেরই অভিভাবকরা গ্রামাঞ্চলের অভিভাবকরা তারা কিন্তু সেই স্তরের শিক্ষিত না যে একটা নেট কিভাবে ব্যবহার করবে ল্যাপটপ কিভাবে ব্যবহার করবে কম্পিউটার কিভাবে ব্যবহার করবে বা এই স্মার্টফোন কিভাবে ব্যবহার করবে এটা কিন্তু সবাই সম। পুরোপুরি অকিবহল না এবং এই সম্পর্কে তার এক্সপার্ট না ফলে বাচ্চাদের হাতে তুলে দিতে হচ্ছে বাচ্চারা তাদের মতো করছে বাচ্চারা নাম করে দেখা যাচ্ছে কেউ 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 খেলতে বসে গেল গেল গেমের মধ্যে চলে অন্য ভিডিও দেখতে শুরু করলো কার্টুন দেখতে শুরু করলো গার্জেন তো সবসময় বসে থাকতে পারছে না যারা বসে থাকতে পারছে তাদের হচ্ছে কিন্তু সেই দরের গার্জেন হতে হবে তবেই কিন্তু তার মধ্যে চেতনা আসবে এখনো আমাদের গ্রাম বাংলায় শিক্ষা নিয়ে সেই চেতনা আসেনি ম্যাক্সিমাম মানুষ আসছে শিক্ষার দিকে আগিয়ে আসছে শিক্ষা নিয়ে ভাবনা চিন্তা করছে কিন্তু তার একটা যে মাত্রা যেটা সেটা কিন্তু এখনো হু করে বেড়ে যায়নি ফলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হচ্ছে আলাদা রকমভাবে রুরাল এরিয়া রাইট নাও হ্যাঁ কিন্তু এটা অনিবার্য আগামী দিনে আমি বলছি আগামী দিনে অনলাইন ক্লাসটাই চলবে অফলাইন ক্লাসের আমাদের ভাবনা চিন্তা ভুলে যেতে হবে হয়তো কোভিড 19 এই মুহূর্তে চলে যাবে আমরা আশা করছি না ইভেন দু হাজার কুড়ি তো গেলো দু হাজার একুশে হয়তো ইফেক্ট থাকবে তার কিন্তু সেই থেকে বাঁচার জন্য আমাদের অনলাইন ক্লাসে যেতে হবে তো যেতে হবে আগে যেমন মানুষ বলতো আমি অনেক গার্জেনদের যখন ভর্তি করতে আসে বাচ্চা তাদের সাথে আলোচনা করি জিজ্ঞাসা করি তখন বলে যে স্যার আমরা দড়ি দিয়া প্যান্ট পরতাম আমাদের স্কুলে যাওয়া সম্ভব হয়নি আমাদের মানে অভাব এতটাই ছিল যে আমরা যেতে পারিনি আগামী দিনে অভাব এটাই হবে ভাতের অভাব নেই আর এখন অভাব হচ্ছে গ্যাজেটের অভাব হচ্ছে নেটের স্মার্টফোনের ল্যাপটপের এটার অভাব হচ্ছে এটাই অভাব মানে যুগে যুগে চেঞ্জ হতে থাকে একটা এই মানুষ ভাতের জন্য কষ্ট পেতো আজকে এটার জন্য শিক্ষা নিতে পারছে এই ক্ষেত্রে আমি বলতে যাইছি যে এই যে সমস্যাটা শুরু হলো আমরা এক রকম ভাবে इवन যারা টিচার আছেন তারাও এক রকম ভাবে পড়াশোনা করে এসেছেন এবং তারা টিচার হয়েছেন এক্ষেত্রে ক্ষেত্রে ছাত্রটা কি সঠিক শিক্ষা পাচ্ছে এমন এই জায়গাতে একটু বলি শিক্ষিতর ধারণা সংজ্ঞা এই মুহূর্তে আমাদের চেঞ্জ করতে হবে মানে কেউ এবিসিডি পড়তে পারলো লিখতে পারলো মানে কেউ এম এ হয়েছে বিয়ে হয়েছে পাশ করেছে এটা কিন্তু এই মুহূর্তে আর শিক্ষিত সংজ্ঞা থাকবে না মানে শিক্ষক হতে গেলে তাকে অবশ্যই ইন্টারনেটটা স্যাবি হতে হবে অবশ্যই তাকে মোবাইল স্মার্টফোনের সাবি হতে হবে ওই এম ডিগ্রি এখানে কিন্তু আর কাজে লাগছে না যদি আপনি না নিতে পারেন যদি আপনি না বোঝেন ইন্টারনেট ভালো না বোঝেন তাহলে কিন্তু টিচার এখন অবশ্যই তার ডিগ্রি থাকবে তার সাথে এই অবশ্যই একদম ইলেকট্রনিক্স এর বিষয়ে তার একটা ধারণা থাকতে হবে অবশ্যই স্মার্টফোনের বিষয়ে তার ধারণা থাকতে হবে অবশ্যই ল্যাপটপের ধারণা থাকতে হবে নেট ব্যবহার করা এগুলো বিষয়ে কিন্তু ধারণা থাকতে হবে মানে এরা চেঞ্জড এন্ড টোটালি সিস্টেম চেঞ্জ হয়ে গেছে ফলে নতুন করে ভাবতেই হবে আচ্ছা আপনি ছোটদের নিয়ে ভাবলেন এবং তাদের কিনে ভাবলেন তাদের তারা যেহেতু নতুন যারা কিছুই জানে না সব নতুন সমাজে নতুন পৃথিবীতে নতুন এসছে ঠিক আছে তাদের বিষয়ে বলেন এবারে যারা টিনেজার আছেন কলেজে আছেন যারা তাদের বিষয়ে তারা তো ইচ্ছা করেই ধরুন

নাকি তার টেক্সট বই পড়বে নাকি কি তার নোটস পড়বে সেটা তার উপর নির্ভর করছে এখন যে ভেসে যেতে চাইবে তাকে কে আটকাবে ঠিক আছে যদি কেউ নেটটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারবে তাহলে আমি বলছি টিউশনের দরকার পড়বে না তার কারণ নেটে এত পরিমাণ স্টাডি ম্যাটেরিয়ালস হাজির হয়ে রয়েছে এত পরিমাণ টিচাররা রয়েছেন এত পরিমাণে study material পাওয়া যাচ্ছে উপকরণ পাওয়া যাচ্ছে আমরা ভাবতে পারি নি আমরা সমাজের কথা ভাবছি আমরা সেই জায়গা থেকে belong করি বলে হয়তো কিন্তু যুগ দাঁড়িয়ে থাকবে না সময় দাঁড়িয়ে থাকবে না সে তার গতিতে এগিয়ে যাবে আর আমাদেরকে কে তার সাথে সামঞ্জস্যতা বজায় রাখতেই হবে ওই না হলে আমরা একেবারে প্রাকৃতিক নির্বাসন বাদের মতো পরাস্ত সৈনিকের মতো অবলুপ্ত হয়ে যাব আমাদের কেউ বাঁচাতে পারবে না সেক্ষেত্রে আপনি আপনি কি আপনার কোনো student জন্য কিংবা আপনাদের ফ্রি কোচিং সেন্টার বলছেন এবং আপনাদের ট্রাস্ট থেকে কি আপনি কি এরকম কোনো ব্যবস্থা করেছেন যারা এসব বিষয়ে তারা যারা পেরে উঠবে না তাদেরকে ব্যবস্থা করা তাদেরকে যে করেই হোক মানে ট্রাস্ট থেকে তাদেরকে জিনিসপত্র দিয়ে দিয়ে তাদেরকে পড়াশোনার কোনো ব্যবস্থা কি কারণ কিছু চালু করেছেন কি আপনারা এক্ষেত্রে আমরা সরকারের একটা নীতি আমরা ফলো করছিলাম আমরা ভাবনা চিন্তা করছিলাম যে কীভাবে এটাকে ওভারকাম করা যায় তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটুকু করতে পারছি সেটা হচ্ছে অনলাইনে তো আমরা পড়াশোনা দিচ্ছিলাম সেটা দেখলাম যে গ্রামের জন্য সব মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না তাহলে নেক্সট কি উপকরণ বা কি উপায় আছে এখন আমরা মাঝে ভাবনা চিন্তা করেছিলাম পাড়া পাড়াওয়ারি স্কুলের কথা সেটা নিয়েও একটু চিন্তা ভাবনা করতে হলো কারণ সবাই এই পরিস্থিতিতে কোনো একটা বাড়িতে তো বসতে হবে পাড়াওয়ারি করলেও সেই বাড়িতেও আমরা জায়গা পাবো কি না তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম সেটাও যদি না হয় তাহলে আমরা স্টাডি ম্যাটেরিয়ালস হ্যান্ডআউটস হিসাবে তাদেরকে তুলে দিতে পারি কিনা আমরা প্রশ্নপত্র গার্জেনদের হাতে তুলে দিতে চাইছি আমরা প্রশ্নপত্র তৈরি করে একেবারে কোয়ার্টারলি ফোর্ট নাইটলি মানে পনেরো দিন পাক্ষিক হিসাবে আমরা প্রশ্নপত্র বাচ্চাদের হাতে তুলে দেবো এটাই আমাদের পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে যে তাদের হাতে আমরা প্রশ্নপত্র তুলে দিলাম তারা প্রশ্নপত্র সলভ করবে করে আমাদের কাছে জমা দেবে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে প্রশ্নপত্র রেডি করা সেকেন্ড গার্জেনকে আমরা ডেট দিয়ে দিচ্ছি সেই ডেটে তারা এসে প্রশ্নগুলো কালেক্ট করবে থার্ড সেই প্রশ্ন সলভ করবে সেই প্রশ্নের পুরো প্র্যাকটিস করবে আমরা ওপেন বুক টেস্টকে মান্যতা দিচ্ছি যে বই দেখে তারা করুক নো প্রবলেম প্র্যাকটিসে থাক বই দেখবে ওপেন বুক টেস্ট হোক অসুবিধা নেই তারপরে সেই প্রশ্নপত্রগুলো আবার আমরা কালেক্ট করবো পনেরো দিন পরে এবং যে প্রশ্নপত্র সাবমিট করলো সাথে সাথে দ্বিতীয় প্রশ্নপত্র আমরা দিয়ে দেব তাহলে প্রশ্নপত্র জমা করলো সাথে সাথে প্রশ্নপত্র আবার হাতে পেয়ে গেল। সেই প্রশ্নপত্র আমরা নিচ্ছি আমাদের টিচাররা সেগুলোকে দেখবে দেখার পরে

বর্তমান সময়ে ছাত্ররা কি তাহলে দেখে দেখে করে তারা কতটা শিখতে পারবে তারা পরবর্তী গেলে যখন কম্পিটিটিভস एग्जाम्स টা দেবে সেই ক্ষেত্রে তারা কি জিনিসটাকে তারা কি গেস করতে পারবে তাহলে তো দেখে দেখে লেখা টেন্ডেন্সিটা চলে আসবে সেই ক্ষেত্রে তারা কি শিখবে এটা বই একটা বই তার ভিতর থেকে আমি যখন প্রশ্ন তুলে দিচ্ছি সেখানে অভিভাবক যখন একটা নির্দিষ্ট টাইম দিয়ে তাকে প্রশ্নটা সলভ করাচ্ছে সে যদি না পড়ে না জানে তাহলে কিন্তু সে কমপ্লিট করতে পারবে না ওপেন বুক টেস্টে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি জানবেন না কতটা হার্ড আমি নিজে পরীক্ষা দিয়েছি ওপেন বুক টেস্ট শুধু খুব কনফিউশনের মধ্যে চলে আসতে হয় খুব দ্রুত যদি বই না পড়া থাকে তাহলে খুব দ্রুত সেটা সলভ করা যায় না এবং দেখে দেখে লেখা কিন্তু খুব কঠিন ব্যাপার ঠিক আছে সময় পাওয়া যায় না তারপরে একবার বই দেখো একবার লেখো এ খুব কঠিন ব্যাপার তার থেকে বড়ো কথা হচ্ছে তাকে তো আমরা পড়তে বাধ্য করছি তাকে আমরা পড়তে বাধ্য করছি আর একটা বাচ্চা বা একটা মানুষ কখন হয় যত প্র্যাকটিস করবে তত সে পারফেকশানের দিকে এগিয়ে যাবে ফলে প্র্যাকটিস তো তো বাড়তে থাকছে এটাই হচ্ছে টুইস্ট এটাই মজা যে আমরা প্র্যাকটিস করতে বাধ্য করছি বাচ্চাদের আর ওই প্র্যাকটিস করা মানেই সে নিজেই বুঝতে পারবে না কখন কবে তার পড়াশোনা রেডি হয়ে গেছে আমার কাছে আরেকটা কোশ্চেন ছিল আমি কিছু কিছু যত কথা বাড়ছে তত আমার কনসেপশন বাড়ছে এই ক্ষেত্রে যে একটা স্টুডেন্ট মানে যারা জুনিয়র স্টুডেন্ট হয় তাদের সঙ্গে টিচারের সঙ্গে একটা মনে অ্যাট্রাকশন থাকে তাদের সঙ্গে সাথে সামনে ক্লাস করা তাদের কাছ থেকে শেখা শিখলে তাদের একটা আলাদা রকম ভাবে তারা শেখে কিন্তু একা একা বাড়ি বসে বসে বই পড়া কিংবা গার্ডেন এর সঙ্গে বই পড়া তারা কি সেটাকে পুরো ভালোভাবে মেনে নিতে পারবে না একটু না তা অফলাইন ক্লাস মানে ডাইরেক্ট ক্লাস আর একটা অনলাইন ক্লাস এই দুটোর মধ্যে বিস্তার ফারাক আছে সেই দুটো এক জায়গাতে হতে পারে না বা সমান হতে পারে না এই মুহুর্তে দাঁড়িয়ে জানি না অদূর ভবিষ্যতে হয়তো এটাই বাস্তব হয়ে যাবে এইভাবেই হয়তো চলতে থাকবে কিন্তু অনলাই এই অফলাইন বা ডিরেক্ট ক্লাসের গুরুত্ব অপরিসীম ওটাকে আমরা কখনো ডাইলুট করতে পারি না ওটা ভীষণ ইফেক্টিভ একটা বিষয় কারণ সরাসরি টিচারের মুখ থেকে শোনা তাকে বোঝা এবং সরাসরি তার সামনে থাকলে আমাদের অনেকটা ডাউটস থাকলে সাথে সাথে ক্লিয়ার করে নেওয়া যায় কিন্তু অনলাইনে এবার জুমের ক্লাসে ঠিক অতটা ইফেক্টিভলি হয়ে ওঠে না কারণ সেটা প্রথমে শুনতে হয় তারপরে সেটাকে যদি আমার প্রশ্ন আসে সেটাকে আমি লিখে রাখলাম নোট ডাউন করতে ওইদিকে আবার টিচার আগিয়ে গেলেন তো এই যে গ্যাপ তৈরি হয় এটা একটা সমস্যা হতে পারে তার থেকে বড়ো কথা হচ্ছে একটা সাইকোলজিক্যাল একটা মাইন্ডসেট তৈরি হয় সেই মাইন্ডসেটটা এখনও অনলাইনের প্রতি যেহেতু আমরা সবে শুরু করছি এক্ষুনি সেই মাইন্ডসেট নিয়ে আসা সম্ভব না তবে হয়তো দূর ভবিষ্যতে এটা হয়ে যেতে পারে অভ্যাসের ভিত্তিতে হয়তো আগেই যেতে পারে কিন্তু এই মুহূর্তে আমি বলছি না যে ইফেক্ট স্কুলের গুরুত্ব অপরিসীম স্কুলে আসা তার সাথে সোশ্যালাইজেশনের একটা ব্যাপার থাকে সোশ্যালাইজড হওয়া বাচ্চাদের মেন্টাল গ্রোথ হয় স্কুলের ভিতরে শুধু তো পড়াশোনা না একটা মানে নট অনলি স্টাডি মানে টু প্লাস টু ইজ ইকাল এডুকেশন এডুকেশন মানে হচ্ছে অপরকে বোঝা সামাজিক হওয়া তার সাথে তার মনের বৃদ্ধি হওয়া মানবিক হওয়া উদার হওয়া একটা মানুষ তৈরি করা মানে আপনি বুঝতে পারছেন কতখানি বিষয় একটা মানুষকে আমরা মানুষ কখন বলি তার মধ্যে মানবিকতা তার মধ্যে মানবিক গুণাবলী এই মানবিক গুণাবলী কিন্তু স্কুল দেয় সেটা একটা কোনায় বসে ঘরের কণায় বসে চার দেওয়ালের মধ্যে একটা কম্পিউটারের সামনে বসে আপনি কখনোই পেতে পারেন না সেটা সব কিছু হওয়া সম্ভব নয় এর ফলে আমি বললাম যেটা আমরা কেন অফলাইনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে আবার চাইছি বা অফলাইনের দিকে সেটা ঠেলতে চাইছি তার বড় কারণই হচ্ছে ওটাই যে আমি বললাম ইলেকট্রনিক হিরোইন হচ্ছে মোবাইল তো কিছু কিছু তো এর ব্যাড ইফেক্ট রয়েছে ব্যাড ইমপ্যাক্ট রয়েছে সেগুলো এর মধ্যে পড়বে বাচ্চাদের দেখা যাবে পরবর্তী চোখের দোষ হচ্ছে ঘাড়ের দোষ হচ্ছে হাটার গতি স্লত হয়ে যাবে বাচ্চারা মোটা হয়ে যাবে এই সমস্ত যদি আমরা সব সময় সবসময় রাখি ঘুমের পরিমাণ কমে যাবে যদি সব সময় থাকে। ফলে তার নেগেটিভ সাইড অনেক আছে যেটা কিন্তু অফলাইন ক্লাসে অতটা নেগেটিভ নেই অফলাইন ক্লাসে ফেস টু ফেস যখন টিচারের সাথে বসছে বন্ধুদের সাথে বসছে অপরণীয় মানে মানে পরিমিত পরিমাণ গেন করে একটা বাচ্চা সেটা কিছু আমরা রেজাল্ট করি কিসের ভাই রেজাল্ট করি তিন ঘন্টার উপরে কিন্তু সে তিনশো পঁয়ষট্টি দিন ধরে যে প্র্যাকটিস করছে যে সমস্ত জ্ঞান নিচ্ছে নট only bookish knowledge নলেজ from ফ্রম যে বন্ধুদের সাথে গাড মানে রাস্তাঘাটে যাওয়া আসার পথে সঙ্গী সাথীদের সাথে মিশে যে পরিমাণ নলেজ গ্যাদার হয় এখানে সেটা কিন্তু সম্ভব না এখানে হয়তো কিছু উপযুক্ত হচ্ছে কিন্তু ওর মত হতে পারে না ফলে আমরা কখনোই ভাবতে পারি না যে অনলাইন ক্লাস ডিরেক্ট ক্লাসের সাবস্টিটিউট কখনোই না আমরা দেখতে পাচ্ছি যে কোভিড নাইনটিন এর পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে তার সঙ্গে মিলে চলতে হবে আমাদেরকে ভাবতে হবে ঠিক আছে যে পরিস্থিতিটা কবে পরিস্থিতিটা কবে নরমাল হবে এবং এই পরিস্থিতিতে সমাজের সঙ্গে আমাদের মেনে মানিয়ে চলতে হবে গভর্নমেন্ট যেটা আমাদের বলবে সেটা অনুযায়ী আমাদেরকে চলতে হবে ঠিক আছে যে গার্জেনরা কিংবা স্টুডেন্টরা যে কনফিউশনের মধ্যে আছেন কিংবা এতদিন ধরে রয়েছেন ঠিক আছে কনফিউশানটা আজকে মোহাম্মদ সেকেন্দারের সঙ্গে আমরা সেটা আমরা ক্লিয়ার করলাম ঠিক আছে আপনি মোহাম্মদ সেকেন্দার যে অ্যাডভাইসগুলো দিলেন যে সাজেস্টগুলো করলেন সেগুলো ইভেন্ট তার স্কুলের জন্য না তার স্টুডেন্টের জন্য না সমস্ত স্টুডেন্ট সমস্ত টিচারের জন্য তিনি তার সাজেস্টটা করলেন ঠিক আছে সেই হিসেবে আপনারা কনফিউশনের মধ্যে থাকবে তার থেকে বার হবেন এবং এই যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনে আপনি সেগুলো করার চেষ্টা করবেন এবং অবশ্যই বাড়ি থাকুন সুস্থ থাকুন এবং পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতির সঙ্গে মিলে চলতে থাকুন ধন্যবাদ